আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাত্রাবাড়িতে দুই বাসের মাঝে পড়ে হোয়াটসঅ্যাপ মিস শ্রেণী হতো। রাজধানীর যাত্রাবাড়িতে মাতুয়ালের মুসলিম নগর এলাকায় দুই বাসের মাঝে পড়ে মোহাম্মদ শফিকুল ইসলাম নামে এক হোয়াটসঅ্যাপ মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত শফিকুলের বাবা কবির হাওলাদার জাগরনকে বলেন, তার ছেলে যাত্রাবাড়ির মাতুয়াল মুসলিম নগর এলাকায় রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাফল থানার বালুয়া গ্রামে, বর্তমানে যাত্রাবাড়ি এলাকায় থাকে। তার ছেলে একটি ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। এদিকে পাওয়া গেল আরেকটি গড় খবর, মাটি খুঁড়তে কলস ও মুড়ির টিনে মিলল 33 লাখ টাকা। ইলেকট্রনিক সামগ্রী সরবরাহের কথা বলে প্রায় কোটি টাকা নিয়ে উধাও ফারুক হোসেন নামের এক প্রতারক যুবকের স্ত্রীকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতার নারীর নাম মুন্নুর জাহান। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার পাবনার নগর থানা সদর থানাধীন রাধানগর যোগীপাড়া মাঠপাড়া এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করে। এই সময় বাসায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় দুটি কলসি ও একটি মুড়ির টিনের কৌটার ভেতর থেকে নগদ 32,79,000 টাকা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নূরজাহান জানিয়েছেন, এইসব টাকা তার স্বামীর আত্মসাৎ করা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জাগরণকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের বিভিন্ন দোকানে ইলেকট্রনিক সামগ্রী সরবরাহের কথা বলে প্রায় কোটি টাকা নিয়ে গা ঢাকা দেন ফারুক হোসেন। তিনি নগরের জুবলি রোড, আমতল, নন্দনকানন এলাকায় বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ওয়ালটনের এলইডি অ্যাক্সেসরিজ, ওয়ালটন সেফ ইমার্জেন্সি বাল্ব, এবার টেপ, নেট, ফ্যান, সিলিং ফ্যান, চার্জার ফ্যান, ডিবি বক্স, সার্ফেস প্যানেল লাইট সরবরাহের কথা বলে বিপরিমাণ টাকা আশা করেন।